প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার জন্ম হয়েছিল 1944 সালে, মৃত্যু হল 2024 সালে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছর তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতে গিয়েছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মিরাদি এবং সুসজ্জনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিএম দলের সকল সদস্যা সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং 1947 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন তিনি জ্যোতি বসুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2000 সালে জ্যোতি বসুর অবসরের পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন। 2011 সালে অবধি মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্য শিল্পস্থাপন উদ্যোগী হন তিনি। রাজ্য শিল্প আনতে গেলে শিল্পপতি ব্যবসায়ীদের থেকে দূরত্ব রাখতে চলবে না, এই বিষয়টি বামফ্রন্টের আনন্দে ছড়িয়ে দিতে পেরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2006 সালে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসার পর টাটার ন্যানো কারখানা তৈরি ঘোষণা করেন।